ইনশাল্লাহ সারা রাত পাশে থাকবেন, জানাচ্ছি এবং স্টার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন। পাগল রিজওয়ান ভাই, আসলে যখন গান চলে তখন কথা বললে বোঝা যায় না, এই জন্য সবার কমেন্টের জবাব দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা গান শোনার জন্য পাশে থাকবেন এটা আশা করি। এই ডাইরেক্ট দাঁড়াবো, হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার করেন তাড়াতাড়ি। নবাবগঞ্জ কোনটা? ঢাকা নবাবগঞ্জ কুন্ডা গ্রাম। ইসলাম ওয়ালাইকুম আসসালাম এমডি রঞ্জু, ওয়ালাইকুম আসসালাম এমডি শেখ সাদি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির উপরে আছে, আপনি দেন লেনদেন।
Thank you.
ফেটে যায় সাউন্ড, এটা বন্ধ করতে হবে। আরেকটু বলো ফলটা কমায় রাখবে একটু। হ্যালো হ্যালো সকল প্রশংসার মালিক এই নিখিল বিশ্বের যিনি গরিয়ান মহিয়া আমাদের সৃষ্টিকর্তা লালন পালন কর্তারি যে জ্ঞাতা বিচারের স্বামী মহান্ন সেই করুণাময়ীর কাছে করুণা ভিক্ষা চেয়ে জন্মালিক তাহার কুদরতি হাতে সমর্পণ করে যাকে সৃষ্টি না করে একদম কায়দাতের একটি বাদের করাও সৃষ্টি করা হতো না। আমার আল্লাহর পিয়ারা হাগি বিদে জহারে বৎসম্মদের কন্দারি দয়ার নবী মায়ার নবী সাব্বের নবী অনন্ত জদায়ের মদিনা বক্সের কাছে যারা আসছেন তারা একটু বসে যান, একটু বসে যান, বক্সের সাউন্ড গুলি আসতে দেন, হ্যাঁ একটু বসে যান, একটু বসে যান। আমার ক্যামেরাম্যান ভাই যারা ক্যামেরা তো ওপেন করে আপনারা বসে যান, যেন সাউন্ডটা স্টেজ পর্যন্ত ক্লিয়ার পৌঁছায়। একটু প্রবন্ধ করবেন হ্যালো 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 একটু জবাব দিবেন হ্যালো 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 একটু মিষ্টি করে রাখবে। আচ্ছা কথা শেষ করেন, যাকে সৃষ্টি না করলে এই কলকাতায় একটি বানর কোনায় সৃষ্টি করা হতো না। আপনার আস্তা ঠিক করেন। মহব্বত জপন করে
Oh,
Yeah.
I'm gonna go.
আমি যদি বলতে যাই আপনারা বিরক্ত হয়ে যাবেন, আপনারাই বলেন। আরেকটা গান গিয়ে বসে যাই, তারপরে যেহেতু মানে আমার এই বক্স গেছেই দশে আর যা আছে যান, তারপরে ঠিক করে এমন একটা মায়ের নাই খালি আছে যেহেতু খাজা বাবার নামের উপরে আজকের এই অনুষ্ঠান প্রথম মঞ্চে দাঁড়িয়েছি খাবার দেওয়ার সৌভাগ্য। একটা খাজা বাবার গান আমাকে গাইতেই হয়, তাই আমি ছোট করে গিয়ে বসে যাবো আমার মাকালে লেখা একটা খাজা বাবার গান করবো, তারপরে আমার আমি তো আমার সব একবার মুখে
Thank you.
সেই সাথে আমাদের এই এলাকার আরেকজন শিল্পী রবি উদ্দান, তিনি আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত হবেন। সহসভাপতি মোহসেন আলী ভাই দুই শিল্পীকে 500-500 1,000 টাকা দিয়ে পুরস্কৃত, 500-500। এই আনন্দের মাঝে আরেকটি আনন্দের সংবাদ দিচ্ছি, আর মাত্র 2 দিন পর 2 তারিখ ডিসেম্বরের 2 তারিখ সোমবার সোলাপুর মাঠের কাছে আব্দুল মোল্লা ফকিরের বাড়ির সাথে বুদ্ধকিয়ার বাড়ি হাওড়া কুষ্টিয়ার সরকার সরকার এবং মানিকগঞ্জের আরিফ সরকার আপনার সকলে আমন্ত্রিত রাত 8টা সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি গান শুনতে আসছেন, গান শুনবেন। আজকে যে নতুন শিল্পী আসছেন দেওয়ান বাড়ি, যদিও আমার ডান পাশে বসে আছেন অজমারি দেওয়ানের গুলি সন্তান ইসাক দেওয়ানের সন্তান রজব আলী রজব দেওয়ান, আমার মাম পাশে দেওয়ান আছে দেওয়ানের বেটি, আহতনের ছেলে খালেক দেওয়ান, খালেক দেওয়ানের শিষ্য মাতা রাজ্জাক দেওয়ান, মাতা রাজ্জাক দেওয়ানের আমি বলবো শিল্পীকে আজকের এই জনগণকে যেন দুই জানার কথা, প্রশ্ন হবে ছোট, গান হবে বেশি, এবং আজকের বেলা যেহেতু খাজা বাবার উরস শিলুরানকে বলবো আমি খাজা বাবার ডিবুলি গাওয়ার জন্য, আমার লজবলি দেওয়ানকে বলবো আমি বড় পীরের জীবনী গাওয়ার জন্য, প্রশ্ন রাখতে গেলে ছোট, গান বেশি হবে। আমরা আপনাদের ঠকাবো না, আমাদের কাপড় ঠকাইছি, শুধু টাকা দিয়ে সব কিছু হয় না, সাউন্ড দিয়ে বসে থাকে গান গাইতে পারবো না, তো সাউন্ডটা ঠিক করতে হবে। তারপরে খাজা বাবা বড় পীরের পালা যেহেতু দিয়েছেন আমার নিজের মহান অলির জীবনী, আমাদের দেওয়ার কোনো সাধনাই যদি তারা না পাওয়ার চেষ্টা করবো, নিজ জায়গা থেকে আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য এরই মধ্যে একটা ঘোষণা করলাম, আগামী 2 তারিখ সপ্তাহ সরকার কুষ্টিয়া এবং মানিকগঞ্জের আরিফ সরকার গান করবে এখানে, আগামীকালকেও আমি গান করবো পরাতিয়া যদি আপনাদের কাছাকাছি থাকে তাহলে দাওয়াত রইল। এ পর্যায়ে আমাদেরকে আমাকে অনেকগুলি অর্থ দিয়ে আশীর্বাদ জানিয়েছে, আমাদের একজন নেতৃবৃন্দ যখন চলে যাচ্ছিলেন উনি আমি নাম জানি না বাসাতে করে 1,000 টাকা আমাদের শিল্পীকে দিয়েছেন, আগাম কালাম ভাই এখনো বিএনপির আমার আর এক ভাই 500-500 1,000 টাকা আমাদের দুজনকে দিয়েছে, তার থেকে বড় অপমান হলো আমাদের একজন শিল্পী রবিউল ভাই
উনি আমাকে 200 টাকা দিয়েছে, তার প্রতি তার জন্য শুভকামনা রইল এবং আপনাদের সবার প্রতি সবার এবং শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাই। এই যে বারবার আপনাদেরকে বলতেছে মাইকে দেন মাইকে দেন, আপনারা মাইকে দিচ্ছেন না কেন? আর আপনাদের প্রধান ভুল হলো সাউন্ড সিস্টেম যেহেতু এনেছেন আপনারা মনিটর আনেননি, এটা হলো আপনাদের ভুল।
নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ কথা বলে ঝ্যাঁঝ্যাঁ করে এটা এটা ফ্যানের কোথায় একটা লুজ কানেকশন বাকি আছে কেবলটা পাল্টিয়ে দেন আর এটা বাড়ান আর একটু বাড়ান এটা বাড়ান আরো হ্যালো হ্যালো মাইকটা বাড়ান আরো হ্যালো হ্যালো বাস চলবে এবার আস্তে আস্তে ঠিক করেন আমি কথা বলি আল্লাহু আকবার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আমাদের প্রতিপালক জগৎ স্বামী করুণাময়ের কাছে করুণা ভিক্ষা কাছে মহান আল্লাহের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীজি পবিত্র রওজা মোবারকের রূহানি কদমে আমার অন্তর থেকে হাজার বার দরুদ সালাম ভক্তি পেশ করে দুইটা হরেন না একটা হরেন ওই তিন নম্বর বাসটা যেতে দেন ভিতর থেকে আমি যেটা বলি সেটা করেন আপনাদের যেভাবে করছেন ওইভাবে হচ্ছে না যেহেতু আমি যেভাবে বলি ওইভাবে একটু করে দেখেন এই যে তিন নম্বর বাসটায় মাথাটা একটু উঁচুর দিকে দিয়ে ভিতর দিয়ে বেঁধে দেন তাহলে সারা রাত্রে আপনাদের আর কিছু করতে হবে না বিশ্বের অগণিত অলিয়া কাউস্কুত যে যেখানে সাহিত্য আছে সবার প্রতি ভক্তি জানাই ভক্তি জানাই আজকে যার নামের উপরে এই বাৎসরিক গোরস মোবারক সালাম জান্নাত দেওয়ার উপস্থিত আছে মঞ্চে তার বাবা এবং সেই সুদূর ফরিদপুর থেকে গান শোনার জন্য আমার ভক্ত ছেলে আমার বাবা সাজ্জাদ হোসেন উপস্থিত হয়েছে যুবদলের ব্যক্তি যুবদলের একটা নেতৃত্ব স্থান আছে তার মধ্যে আমার আশীর্বাদ রাখি সবার প্রতি সালাম রাখি যেহেতু সময় অনেক চলে গেছে আমি একত্রে সব দরবারে সবার প্রতি সালাম রাখি বিশেষ করে আমার আবাদুদ্দিন শাহ রহমতুল্লাহ দরবারে ভক্তি রাখি ভক্তি রাখি ইলিয়াস শাহ ফুলবদনী ভক্তি রাখি বিনিয়াদ শাহ বাবা ভক্তি রাখি পাশেই ঘুরে আছে তার বাবা আজমত শাহ রহমতুল্লাহ দরবারে ভক্তি রাখি ভক্তি রাখি রাহমান শাহ বাবা দরবারে তার দরকার আমার অন্তর থেকে ভক্তি রাখি এবং আরো অনেক ভক্তগণ আশীর্বাদ জানাচ্ছেন সবার প্রতি সালাম ভক্তি রেখে আমি অধ্যক্ষ আমাদের যোগদান আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি সর্বোপরি আমার গর্ব ভাইদের মা মায়ের চরণে ভক্তি রেখে আমার গানের গুরু আমার গানের শ্রেষ্ঠ হজরত শান্তন আলমাজ ভাঙ্গারি রহমতুল্লাহ দরবারে ভক্তি রেখে আমার দাদা পুরুষ বেনের প্রতি ব্রজমণি দোয়াল চেষ্টি নিজামি দলের দরবারে ভক্তি রেখে দল বাবা কাজী চাকরি স্মরণ করি আমার দয়াল দীনবন্ধু দয়াল সাগর আছে রাসুল সুলতান ওর হিন্দ শরীর খাজা মানে বিশ্বের অহংকার মহাজনের দরবারে ভক্তি রেখে সবাই বছর ভাই বাংলার সেই বছর আরে বাগদাদ রহমতুল্লাহ দরবারে ভক্তি রেখে সবাই প্রতি সালাম রেখে আজকের বাদে সবার কাজ আরম্ভ করতে চলেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Thank you.
সহলি বাবা Yeah.
শিবরাত করেছে।